হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে শেয়ার করব একটা নাস্তার রেসিপি। দেখেই নিশ্চয়ই বুঝতে পেরেছেন সবারই কিন্তু এই নিমকিটা কম বেশি পছন্দ, তাই না? আমার তো ভীষণ পছন্দের একটি খাবার এটা। কিন্তু চায়ের সাথে অনায়াসে আপনারা বিকালে নাস্তা হিসেবে খেতে পারবেন। তো আজকে আমি তৈরি করে দেখাবো মাত্র 1 কাপ ময়দা দিয়ে কিভাবে বেকারি স্টাইলে এই নিমকিটি তৈরি করতে পারবেন। এটা বানানোর পরে আপনারা এয়ারটাইট কন্টেনারে 6 থেকে 7 দিন এটাকে সংরক্ষণ করতে পারবেন এবং এটা মোচমোচে থাকবে। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। নিমকির খামিরটা তৈরি করে নিচ্ছি। এখানে নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণ ময়দা এবং 1/2 টিস্পুনের মতো কালো জিরে এবং 1/2 টিস্পুনের মতো লবণ এবং স্বাদটাকে অ্যাডজাস্ট করার জন্য 1 টিস্পুনের মতো চিনি আমরা এটাকে দিয়ে ভালো করে শুকনো উপকরণগুলো মিশিয়ে নিলাম। এই পর্যায়ে মিশিয়ে দেবো 1.5 টেবিল চামচ পরিমাণ তেল। এটাকে দিয়ে আমি ভালো করে মাখিয়ে নিব। এতে খাস্তা হবে আমাদের নিমকিগুলো। তবে মাখাতে মাখাতে দেখুন আমাদের এই মিশ্রণটা এরকম তৈরি হয়ে যাবে। এ পর্যায়ে আমি অল্প অল্প করে এখানে পানি অ্যাড করে দেব, যাতে একটা টাইট খামির আমরা তৈরি করতে পারি। এখানে খেয়াল রাখতে হবে কোনো অবস্থাতে পানি বেশি দেওয়া যাবে না। এটা যতটা আপনি টাইট খামির তৈরি করতে পারবেন নিমকিগুলো ততই মচমচা হবে। তো আমি এটাকে মাখিয়ে নিয়েছি। এখন এটাকে 1 মিনিটের জন্য এটাকে আমি রেস্টে রেখে দেব এবং একটা তাওয়াল দিয়ে এভাবে ঢেকে আমরা রেখে দিচ্ছি। তো ফিরে এলাম 20 মিনিট পরে। এই যে দেখুন আমার 20 মিনিট পরে কিন্তু ডোটা একদম এরকম অবস্থা হয়ে গেছে। এখন 2 টুকরো করে নিয়েছি। এবার 1 টুকরোকে নিয়ে আমি একটা এরকম বোর্ডের ভিতরে এটাকে ভালো করে আমাকে বেলে নিতে হবে। আপনারা চাইলে এখানে একটু ময়দাও ব্যবহার করতে পারবেন। তা আমি সামান্য পরিমাণ ময়দা ব্যবহার করছি, তবে বেশি ব্যবহার করা যাবে না। এরপর যে আমি ভালো করে বেলে নিয়েছি, দেখুন পুরুত্বটা এরকম হবে। এখন একটা নাইফের মাধ্যমে এভাবে লম্বা করে আমরা কেটে নিব। যেই রকম নিমকি শেপ হয় তো আপনারা যেরকম খুশি কোর কেটে নিতে পারেন। তো এভাবে আমি লম্বালম্বি কেটে তারপরে আমি এরকম তেসা করে কেটে নিব যেরকমটা নিমকির শেপ হয়। তো দেখুন ঠিক এইভাবে। নিমকি শেপ দেওয়া হয়ে গেছে। অন্য পাশে আমি একটা ফ্রাই প্যানের মধ্যে পর্যাপ্ত পরিমাণ তেল নিয়ে এটাকে মৃদু আঁচে আমাকে ভেজে নিতে হবে। তা আমি নিমকিগুলো এভাবে দিয়ে সুন্দর করে গোল্ডেন ব্রাউন করে আমি নিমকিগুলোকে ভেজে নিব। নিমকিগুলো কিন্তু গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে গেছে। এখন একটা ছাঁচড়িযুক্ত চামচের মাধ্যমে আমি এই নিমকিগুলোকে তেলটাকে ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি এবং অন্যান্য একটা পাত্রের ভিতরে আমি এটাকে শিফট করে পরিবেশন করছি। দেখুন কতটা সুন্দর এটার কালারটা এসেছে। আর আপনাদের ভেঙে দেখাচ্ছি যে এটা দেখুন কতটা মুচমুচে হয়েছে। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের অনেক ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।